हेलो बंधुगण, वेलकम टू जीवन कहानी टीवी। আজকের এই ভিডিওতে আমরা শুনব বাঙালি নায়কদের নিজের গলায় গাওয়া গান। এদের মধ্যে এরম অনেকজনই আছে যারা গায়কদের থেকে কম কিছু গান না, আবার এরম অনেকে আছে যারা গান গাওয়া শুরু করলেই কান বন্ধ রাখতে হবে। বলেন কি, তো চলো দেখি কোন হিরো সবচেয়ে ভালো গান গাইতে পারে। ভিডিওটি দেখার পর কমেন্টে তোমাদের মতামত জানিও, কার গান তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। নাম্বার এক, যশ দাশগুপ্ত। যশের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, কিন্তু চলো আজ শুনি তার গলায় গাওয়া গান। তো আমরা সব থেকে প্রথমে যশের কাছ থেকে তুমি হি হো গানটি শুনে নেব। যশের অ্যাক্টিং এ কোনো কথা হবে না, কিন্তু যশের গান নিয়ে তাকে আরো অনেক উন্নতি করতে হবে। তো চলো এরপর যশের কাছ থেকে আরেকটি গান শুনে নি, আর সেই গানটি হচ্ছে তারই সিনেমার গান। যশের গানটা শুনে মনে হচ্ছে যে যশ ঘুমিয়ে উঠে গান গাইতে শুরু করেছে। তো এরপর আমাদের আজকের এই লিস্টের দুই নাম্বারে যে হিরোটি রয়েছে সে হলো হিরণ। তো চলো প্রথমে শুনি হিরণ আমাদের কোন গান আজকে গিয়ে শোনাবে। যাই হোক, হিরণ একটি হিন্দি গান গেয়ে শুনিয়েছে, এবার চলো তার মুখে তারই একটি সিনেমার গান শুনি। তো চলো আজকে দেখি নাম্বার তিনে আমাদের কোন হিরো রয়েছে। তো নাম্বার তিনে রয়েছে অঙ্কুশ হাজরা। তো অঙ্কুশ হাজরার মুখে তার প্রথম হিট সিনেমার গানগুলি শুনে নেব। তো এরণ আমাদের গেয়ে শোনাবে কিভাবে একটি রোমান্টিক গানকে স্যাড সং এর মতো করে গাওয়া। জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই। তো এরপর আমাদের আজকের এই লিস্টের নাম্বার চারে যে হিরোটি রয়েছে তাকে সবাই হরলিক্স বয় বলে চেনে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো, আমি সোহমের কথা বলছি। তো চলো সোহমদার কাছে তারই সিনেমার একটি গান মনটা করে উড়ু উড়ু গানটি শুনে নি। আচ্ছা আচ্ছা সোহমদা, মজার গান তো অনেক হলো, এবার একটি স্যাড সং শুনে নি। আর যাই হোক, সোহমদা কিন্তু গানটা খুব একটা খারাপ গায় না। এরপর আমাদের আজকের এই লিস্টে যে অভিনেতাটি রয়েছে তাকে শুধু একজন অভিনেতা বললেই হবে না, সে গানটাও খুব ভালোই গায়। হ্যাঁ, আমি কথা বলছি আদ্রিতের। তো চলো আদ্রিতের কাছে তার নূরজাহান সিনেমার একটি গান শুনে নি আমরা। আহা, কি সুন্দর না গায় আদ্রিতা। চলো আদ্রিতার কাছে এবার একটি হিন্দি গান আমরা শুনে নি। সত্যি এটা কিন্তু সবাইকে মানতে হবে, আদ্রিত যেভাবে করে অ্যাক্টিং করে ঠিক সেভাবে কিন্তু গানটাও খুব সুন্দর গায়।
এরপর নাম্বার ৬ রয়েছে আমাদের বাংলার মহানায়ক বুম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো আমরা বুম্বাদার কাছে তার একটাই এভারগ্রিন গান শুনবো, আর সেটা তোমরা জানোই। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কার গান তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। এরপর নাম্বার ৭ আমরা যার কথা বলবো, সে অলরেডি বরবাদ হয়ে গেছে, বরবাদ সিনেমার নায়ক বনি। চলো দেখি বনি কোন গান গায়। তো এরপর আমাদের আজকের এই লিস্টের নাম্বার ৮ যে অভিনেতাটি রয়েছে, সে বাংলাদেশের সুপারস্টারের থেকে কম কিছু না। হ্যাঁ, আমরা কথা বলছি সাকিব খানের। তো চলো শুনে নি সাকিব খানের গলায় গাওয়া একটি গান। এরপর আমাদের আজকের এই লিস্টের ৯ নম্বরে যে অভিনেতাটি রয়েছে তাকে আমরা সবাই বাংলার সুপারস্টার বলে ডাকি। হ্যাঁ, আমরা কথা বলছি দেবের। তো দেব এমনিতে তো স্টেজ শো করেই অনেকগুলি, কিন্তু সে তার দুটি সিনেমাতে দুটি গানও গেয়েছে, যার মধ্যে একটা আমি আজ তোমাদের শোনাবো। হয়তো তোমরা অনেকেই গানটি শুনেছো, কিন্তু তবুও আরেকবার করে আমরা সবাই শুনবো আজকে। করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু। তো এরপর আমাদের আজকের এই লিস্টের শেষে যে অভিনেতাটি রয়েছে তাকে আমরা বাংলার মেগা স্টার বলে ডাকি, আর সে হচ্ছে নান আদার দেন জিৎ। আর দেবের মতো জিতও অনেকগুলি স্টেজ শো করে, তবে সেও তার দুটি সিনেমাতে গান গেয়েছে। আর এই দেব জিৎ এরা কিন্তু গান খুব একটা খারাপ গায় না, ভালোই গায়। তো জিতের কাছে তার বচ্চন সিনেমার তুই আমার টাটকা প্রিয়া মারি রে গানটা আমরা আজকে শুনবো। এছাড়া রিসেন্ট কিছু বছর আগে ঈদ মুবারক নামের একটি গান এসেছিল, যে গানটি খুব হিট হয়েছিল। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির জল, তোমার আমার সবার মুখে হাসির চমক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক। তো বন্ধুগণ, এই ছিল বাংলার কিছু হিরোদের নিজের গলায় গাওয়া গান। তো তোমরা কমেন্ট করে জানাও যে কার গান তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।